আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো স্পাইসি রামেন। এটা কোরিয়ার জনপ্রিয় একটা নুডলস রেসিপি, যেটা আমি প্রাণ নুডলস দিয়ে বানিয়ে দেখাবো। সহজভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি এখানে 2 পিস হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কমিয়ে দিবেন, কারণ সয়া সসের মধ্যে লবণ আছে। এখন মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করা এই মাংসটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাফ করে কেটে রাখা কিছু মাশরুম দিয়ে দিচ্ছি। তারপর চিমটি পরিমাণ লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ সয়া সস দিয়েছি। এবার মাশরুমগুলোকে আমি 6 থেকে 7 মিনিট ভেজে নিব। তো দেখুন, এই যে মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি ওই একই প্যানের মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলাচটাকে মিডিয়াম লোর মাঝামাঝি রেখে উল্টে পাল্টে আমি মাংসগুলো ভেজে নিব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন রামেনের স্যুপটা রেডি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি, তারপর 1 টেবিল চামচ রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন 1 মিনিট ভেজে নিচ্ছি। এবার 500 গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে চিকেন স্টকের পরিবর্তে চিকেন স্টক কিউব ব্যবহার করছি। এটা না থাকলে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিলেও হবে। চিকেন স্টকটা তৈরি করতে অনেক বেশি সময় লাগে, তাই আমি এখানে চিকেন স্টক কিউব ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, 1/2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি বলপ আসা পর্যন্ত। তো দেখুন, এই যে স্যুপটা ফুটতে শুরু করেছে। এখন আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি নুডলস। আমি এখানে 2 প্যাকেট নুডলস দিয়েছি। আর নুডলসের মধ্যে যে মশলাটা আছে সেটা আমি দিচ্ছি না, যেহেতু আমি এখানে চিকেন কিউব ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে দিতেও পারেন। এখন আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নিব, তবে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, আমি 80% পর্যন্ত সেদ্ধ করে নিব। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। তো দেখুন, এই যে নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর এখন পরিবেশন করব। একটা বাটির মধ্যে আমি নুডলস আর স্যুপটা সমান সমান নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু টপিংস নিয়েছি। রামেনের মধ্যে মূলত 3টি উপাদান থাকে, একটা হচ্ছে নুডলস, তারপর স্যুপ আর হচ্ছে টপিংস। টপিংসের মধ্যে আমি এখানে নিয়েছি ভেজে রাখা মাশরুম আর চিকেন, তারপর গাজর কুচি, লাল বাঁধাকপি কুচি আর কিছু পেঁয়াজ পাতা নিয়েছি। আসলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে পেঁয়াজ রসুন ভাজার সময় এই সবজিগুলো ভেজে নিতে পারেন। তারপর 1 পিস সেদ্ধ ডিম দিয়েছি আর কিছু সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। এই তো রামেনটা খাওয়ার জন্য একদম রেডি। বাসায় সহজে এভাবে নুডলস দিয়ে রামেন বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে একটা ফলো দিয়ে দিবেন।
তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।